বাবা ভাইরা ও মা বোনেরা এইবার যেন মা খাদিজাতুল কুবরা বলে বলে আকা গো ও আমার মাওলা ওগো আল্লাহর নবী গো আমি আপনার দিকে একটু তাকাতে চাই আপনাকে আমি একটু দেখতে চাই ও খাদিজা তুমি আমাকে দেখবে দেখার অনুমতি দিলাম তবে শুধু একবার তোমাকে দেখার অনুমতি দিলাম বাবা গো এইবার দেখার পরে এবার বাঁধি রাখে বলে বাঁধিরা রে দেরি করো না তাড়াতাড়ি করে যত ধন সম্পদ আছে যত টাকা আছে সোনা আছে গহনা আছে বাঁধিরা গো আর সমস্ত টাকা পয়সা ধন সম্পদ সমস্ত আমার আমার যত জায়গা আছে আমার নবীর সামনে এসে রেখে দাও আমার দয়াল নবীর সামনে এসে রাখা হলো রাখার পরে মা খাদিজা কি বললেন আল্লাহর নবী আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীব আকা মাওলাকে সামনে রেখেছে রাসূল আজম সামনে গদ্দির মখমলের বিছানায় বসে আছে মা খাদিজাতুল কুবরা আকা মাওলাকে দেখে বলছেন কি বলছেন শুনুন নবীকে দেখে দেখে খাদিজাতুল কুবরা বলছেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীব আপনারা মা খাদিজাতুল কুবরা যেমন জীবনের জীবন ছিলেন তো আমাদের জন্য আমাদের নবী জীবনের জীবন তাই না একটু আপনারা আমার সাথে সাথে পড়েন তো একবার মিষ্টি মুখে রাত্রে গভীর রাত্রে পড়েন দেখেন গভীর রাত্রের দোয়া আল্লাহ বেশি কবুল করে এটাও একটা মহব্বত এটাও একটা নবীর আমরা তসবিহ গুনি একবার আমার সাথে সাথে পড়বেন জীবনের জীবন বলবেন আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীব আরো মিষ্টি সুরে পড়ুন আপনি নবী আমার আপনি নবী আমার জীবনের জীবন আম্মা খাদিজা বলছেন কেতে বলে আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের আপনি নবী আমার জীবন সাথী হুজুর যতদিন থেকে স্বপ্ন দেখেছি আকা একটা মুহূর্তে একটা মিনিটের জন্য খতিজার চোখে ঘুম নয় কবে দেখবো কবে আপনাকে দেখবো আকা কবে আপনার নূরের ঝলক দেখবো আকা এর জন্য খতিজা পাগল ছিল খারাপ উদ্দেশ্যে তো ছিলাম না আকা কোনো খারাপ নিয়াত করে আপনার জন্য ছিলাম না আকা শুধু এটাই ছিল এ আল্লাহ যাকে আমি স্বপ্ন দেখেছি আল্লাহ তার চেহারা যতক্ষণ পর্যন্ত না দেখবো খতিজার চোখের নিধারা ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে পেয়েছি এর চাইতে আর বড় ভাগ্য কি আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধোর আপনি
বলেন বলেন আদনি নবী আমার জীবনের জীউর ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার উপরে যেটা মুজিজা দেখলাম এটা আমার চাচা বলেছিল বেটিরে ওই মোহাম্মদকে যখন তুমি দেখবে তার মাথার উপরে গোল করে ছায়া থাকবে সেটাই তোমার স্বামী হবে হুজুর আপনার এই মুজিজা দেখে আমি পাগল হয়েছি আমার নবী বলেছিলেন এ মুসলমান শুনুন এই যে বুকে তারা লেগেছিল বলেছিলেন মনে আছে তো বুকে তারা লেগেছিল আমার নবী একদিন বলেছিলেন খাদিজা তোমার কাছে একটা বুকে তারা এসেছিল ওটা কে জানো বলে হুজুর ওটা আকাশের তারা তো বলছেন খাদিজা ওটা আকাশের তারা ছিল না আমি এসেছিলাম জোর সে বলল একটু জোরে বলেন খাদিজা তোমার বুকে ওই তারা আমি ছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ও ঘরে মেয়েকে আপনি সম্মান দিয়েছেন একটা বিয়ে করলাম স্বামী মরে গেল আরেকটা বিয়ে করলাম সেটাও স্বামী মরে গেল বাচ্চা রেখে চলে গেল হুজুর কেউ আমাকে মানুষ বলে মনে করতো না সবাই বলতো স্বামী খাওয়া সবাই বলতো স্বামীকে স্বামীহীন সবাই বলতো কত কত রকমের ভাষা বলতো আকা ইয়া রাসূলুল্লাহ দুটোই স্বামী যখন মরে গেল আমাকে মেয়েরা লোকেরা বেওয়া কথাটা বলতো না আমাকে লোকেরা বলতো কি জানেন লোকেরা আমাকে বলতো এই স্বামী খাওয়া এ হুজুর আপনি আমার জীবনে এসে আমার সম্মান বাড়িয়েছেন ও কৃপা নিগার জ্ঞানীবা সৃষ্টি সঞ্চালকম জ্ঞান রূপম বিষ্ণু রূপম গুরুদেবং নমস্তবিয়ম নমস্তবিয়ম ও প্রিয়াই মূলম ও ধ্যান মূলম ওম বিচার বলম ওম গুরুদেবং নমস্তবিয়ম নমস্তবিয়ম হে মুসলমান ভাইরা আপ চলে আসুন হে মুসলমান রাসূল আজম আমার রাসূল আজম একটা বেওয়া মেয়ের এমন ইজ্জত বাড়ালেন প্রথম বিয়ে আমার নবীর বেওয়ার সঙ্গে জোরে হবে না যিনি বিশ্বের নবীর যিনি নবী নবীদের সর্দার তার বিয়ে তো ব্যবহার সঙ্গে হওয়ার কথা নয় কিন্তু ব্যবহার মর্যাদা নবী আমার কত বাড়ালেন হে মুসলমান ভাইরা এই কথাটা নয় বিশ্বের মধ্যে আপ চলে আসুন কয়েকটাই ধর্ম আছে বড় ধর্মের নাম বলছি আসলিও তাবিজম মালিজা খ্রিস্টান ইসলাম এই সব হচ্ছে বিশ্বের মধ্যে বড় ধর্ম প্রত্যেক ধর্মের গ্রন্থর কিতাব খুলে দেখেন আপনি আল্লাহ আর আল্লাহর রাসূলের কথা পাবেন জোরে বলেন সুবহানাল্লাহ বাস কেউ জানেন না পাঁচটা মিনিট দশটা মিনিটের ঘটনা আছে বলে শেষ করবো আসুন আপ বলবেন মাওলানা একটা এরকম কোন প্রমাণ দিয়ে দেন তো যে রসুলের ঘটনা আবার হিন্দু ভাইদের কিতাবে আছে কিতাবটার নাম হলো ঋগ্বেদ শ্লোক নম্বর ১৩ ১৫২ পৃষ্ঠার মধ্যে এই শুনেন শুনবেন না ১৫২ পৃষ্ঠার মধ্যে শুনেন ও মা খালার আপনারা শুনেন একটা মেয়ের নাম হচ্ছে হিন্দু ভাইদের মহা পণ্ডিত হিন্দু ভাইদের মহা ঠাকুরনী আর হিন্দু ভাইদের মহা ঠাকুর যার নাম হচ্ছে আপনার কি বলে পার্বতী এবং মহাদেব চলে যাচ্ছে রাস্তা দিয়ে চলে যাচ্ছে পার্বতী আর মহাদেব চলে যাচ্ছে পার্বতী আর মহাদেব চলে যাচ্ছে যেতে 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 হঠাৎ করে পার্বতী বলছে ও স্বামী একটা কথা বলবো বলে হ্যাঁ বলো বলে আমার পা হাত লেগে গেল আর কত দূর যেতে হবে ওরা দুইজন যাচ্ছিল অযোধ্যা এ মুসলমান তো পার্বতী তখন বলছে স্বামী গো আমার পা হাত চলে না আমার হাত আর চলে না আমি আর হাঁটতে পারছি না শুনেন কথাটা শুনে বড় দামি কথা আছে হতে পারে সংস্কৃত হচ্ছে হিন্দু ভাইদের কিন্তু ঘটনা হচ্ছে আমার রাসূল আজমের জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলেন আল্লাহু আকবার এইবার মেয়েটা বলছে আপনারা শুনে হবেন হিন্দু ভাইরা এই কথাটা বারবার বলে হর হর মহাদেব বলে না এ
মুসলমান তখন কিন্তু পার্বতী চলে যায় পার্বতী বলছে স্বামী গো আর হাঁটতে পারি না একটু বস একটু বসেন না আমার সহ্য হয় না আমার পা হাতে ফোসা পড়ে গেছে তখন এইবার কিন্তু স্বামী পার্বতীকে বলছে মহাদেব ও পার্বতী তোমার পা হাত লেগে গেছে বলে হ্যাঁ বলে ওই দেখো একটা কুলের গাছ আপনারা বলেন বোরের গাছ ওই বোরের গাছ দেখো ওই বোরের গাছের তলে একটু বসবো চলো রেস্ট হয়ে যাবে 10টা মিনিট বসে আবার হাঁটবো বসলেন তো পার্বতী বলছে স্বামী গো একটা কোন গল্প করেন না 10টা মিনিট যখন বসলাম তো একটু গল্প শোনা হবে একটা কাহিনী শোনান কাহিনীটা শোনা হবে আর আমাদের রেস্ট করা হবে একটু বসে যাওয়া হবে তো পার্বতীকে বলছে মহাদেব ও পার্বতী কি গল্প শুনবা তুমি কি কাহিনী শুনবা কোনটা তোমাকে ভালো লাগে পার্বতী বলছে যেটা সব চাইতে বেটার গল্পটা শোনাব ধ্যান দিবেন তাজ্জু দিবেন যেটা বিশ্বের মধ্যে যেটা শুনতে ভালো লাগে এমন কাহিনী শুনবেন যেন শুনে আমার দিল বাগ বাগ হয়ে যায় তো কি বলবো এ মুসলমান তখন তো কম্পিউটার ছিল না তখন তো বলতে পারতো এই পার্বতী জানো কম্পিউটার আসবে এই পার্বতী জানো হেলিকপ্টার আসবে এই পার্বতী জানো আপনার কি বলে বড় বড় বিল্ডিং হবে এই পার্বতী জানো হেলিকপ্টার হবে আপনার কম্পিউটার হবে মোবাইল হবে এটা হবে হ্যান হবে ত্যান হবে এই বলা উচিত ছিল কিন্তু মহাদেব সেই কথা না বলে তখন বলে উঠল ওম কৃপাণ জ্ঞানম জ্ঞানে মা সৃষ্টি সঞ্চালকম জ্ঞান রূপম বিষ্ণু রূপম গুরুদেবং নমস্তুভ্যম নমস্তুভ্যম এই পার্বতী শোনো যখন তুমি কাহিনী শুনবে এই পার্বতী শোনো যখন তুমি নৃত্য কাহিনী শুনবে এই পার্বতী শোনো শোনো এ পার্বতী শোনো এক যুগে ঈশ্বর এক যুগে ঈশ্বর এক যুগে পরমাত্মা এক যুগে পরমাত্মা এক যুগে ঈশ্বর এমন একটা সন্তানকে জগতে পাঠাবে ওই সন্তান যখন দুনিয়াতে আসবে যদি কোনো মায়ের পেটে যদি কোনো মেয়ে পয়দা হয়ে যায় ওই সন্তানটা জন্ম নেওয়ার পরে ওই মেয়েটাকে জন্ম নেওয়ার আগে যদি কোনো মায়ের পেটে যদি সন্তান জন্ম নেয় মায়ের পেটে যদি কোনো মেয়ে জন্ম নেয় মাটির তলে তাকে গেড়ে দেওয়া হয় কিন্তু যখনই ওই ঈশ্বর ওই ছেলেকে পয়দা জগতে করবে তারপরে মাটির তলে বাচ্চা মেয়েদের গাড়া বন্ধ হয়ে যাবে মেয়েটা বলছে পার্বতী বলছে এটা এটা কোথায়কার ঘটনা বলে এটা হচ্ছে মরুভূমির ঘটনা যে এলাকাতে মরুভূমি আর মরুভূমির এলাকা হচ্ছে মক্কা নগর যে বলুন আচ্ছা বড় শুনতে ভালো একটু আর বলো না ওম ন্যায় মূলম ওম ধ্যান মূলম ওম বিচার মূলম ওম জ্ঞান মূলম গুরুদেবং নমস্তুভ্যম নমস্তুভ্যম এ পার্বতী শোনো এ পার্বতী শোনো যখন ওই বাচ্চাটা দুনিয়াতে আসবে হ কথা বলবে ন্যায় মূলম ন্যায় কথা বলবে বিচার মূলম বিচার সুন্দর করে দেবে জ্ঞান মূলম জ্ঞানের কথা বলবে এই পার্বতী শোনো শোনো ওই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে যখন জগতে আসবে তাকে তার মানুষ যদি চেহারা দেখে নাই একবার তার চেহারা দেখে তার কালমা মানুষ পড়বে তার উপরে মানুষ ভরসা করবে ওই বাচ্চাটা সুশীল বাচ্চা হবে এ পার্বতী শোনো যখন ওই বাচ্চাটা দুনিয়াতে পয়দা হবে মেয়েদের সম্মান বাড়িয়ে দেবে মানুষদেরকে সুপথ দেখাবে ওম যত যুবং ভব সং দেবসং সংসবতরণের দা মানুষ যখন ওই পরমাত্মা ওই বাচ্চাকে যখন জগতে পাঠাবে ওই ছেলে যখন রাস্তায় চলবে তার চলা দেখে মানুষ ঈমান নিয়ে চলে আসবে তার চলাফেরার সিস্টেম দেখে মানুষ খুশি হবে এ পার্বতী
পাদি শোনো যখন ওই বাচ্চা রাস্তা দিয়ে চলবে তো পেড় পাওদা গাছ পাথর নমস্তো বয়াম সালাম জানাবে কি করবে কে করবে পেড় পাওদা ওরে বাবা দারুন কাহিনী গো এত সুন্দর কাহিনী আচ্ছা একটা কথা বুঝতে পারছি না আপনি এতক্ষণ ধরে বলছেন যে ওই ছেলে ওই ছেলে ওই সন্তান ওই ঈশ্বর ওই ছেলেকে ছেলেটার নাম কি হবে তো জবাব কি দি জানেন এক ওঙ্কারা সত্যি নাম কর্তা নত নরবীর অকাল মোরা সেবক আজমানি প্রসাদে এ পার্বতী শোনো ওই বাচ্চাটা যখন জন্ম নেবে জন্মের আগে জন্মের পরে তার নাম অবতার ভগদম ওম যত জুয়াং ভব সংদেব সং সংসব দরতা মুহাম্মদম সেই বাচ্চাটার নাম ঈশ্বর মুহাম্মদ রাখবে বাচ্চাটার নাম মুহাম্মদ হবে তার মায়ের নাম আমেনা হবে তার বাবার নাম আব্দুল্লাহ হবে কিন্তু ওই বইয়ে আমেনার আব্দুল্লাহ বলা হয়নি সম্ভবতী এবং বিষ্ণুয়াস বলা হয়েছে বিষ্ণুয়াসের মানে হচ্ছে ভগবানের প্রাপ্ত বান্দা এবং ঈশ্বরের চাহিদা আর আব্দুল্লাহর মানে হচ্ছে আল্লাহর বান্দা সে মানে হচ্ছে সম্ভবতীর মানে হচ্ছে সুশীল মিজাজের মেয়ে আমেনা হচ্ছে পছন্দ সুশীল মিজাজের মেয়ে এ মুসলমান আব্বা জানেরা দোস্ত বুজুর্গ বলার অনেক কিছু আছে তবে আব্বা জানেরা অনেক কিছু বললাম আসুন একবার দৃষ্টি পাঠ করুন শুধু সামান্য একটা কথা বলবো খেজুরটা হলো কি নাকি বাস এই কথাটা বলে সালাতু সালাম পড়ে চলে যাব ফজরের নামাজ পড়তে হবে একবার দুরুদ পড় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা মা আপনার মোজে যা ভাগ্যপতি আমি ক্ষতি যা সপে দিলাম জীবন আর জৈব দেখে আপনার মোজে সপে দেলা জীবন আর জয়বন কে মালে দালাতে মালে দাউলাত যা ছিল সব আপনারে ক্ষতি যা লুটিয়ে দিল বানাইয়া আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ রাসূল সব কাহিনী শুনে যা কিছু পেলেন নিয়ে বাড়ি আসলেন মা খাদিজাতুল কুবরাকে সব সঙ্গিনী বলছে ও মা ও মা আপ দেখেন না আপনার সোনার আলমারিটা খুলেন না শুনবেন যারা যারা শুনবেন হাত খাড় করেন হাত খাড় করেন না আমি যেতে যেতে আপনাদের কাছে একটা কথা বলে যাব একটাই কথা বলবো যারা হাত খাড় করেছেন আমার রসুলে আজামের নামে মা খাদিজাতুল কুবরা প্রথম জীবনের সব দাওলাতকে নাবির নামে করেছেন কিছু দেখেননি এ মুসলমান আব্বাজান দোস্ত বুজুর্গ আব্বাজানেরা আছেন কোন এরকম ভাই যারা হাত খাড় করেছেন তারা মায়ের নামে একবার হাত খাড় করবেন যে আমরা মায়ের দুধ খেয়েছি একবার হাত খাড় করেন করেন আরে করেন না কিছু হবে না ইনশাআল্লাহ আচ্ছা 100 করে টাকা মায়ের নামে কেউ দিয়ে যাবে হ্যাঁ
মায়ের নামে 100 কোটি টাকা যারা যারা মা কবর চলে গেছে দেখেন আপনার মা কবরে গেছে না তো ওই মা হয়তো আর চিন্তা করছে যে আমার ছেলে গেছে জালসা শুনতে আমার নামে 100টা টাকা দিবে তো আল্লাহ আমাকে জান্নাত দিবে মা গেছে কবরে বাবা গেছে কবরে দেন বাবা দেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের ভালো করবে বাবা বাস এই কথাটা বলে দিয়ে খেজুরটা কি হচ্ছে শুনেন গুটলিটা কি হচ্ছে বাস শুনে যাবেন সবাই দোয়া করে যাবেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই দেখেন কত সুন্দর আমার ভাই এটা আব্বা 100 টাকা করে চেয়েছে 100 টাকাই দিচ্ছেন বাহ খুব সুন্দর আল্লাহ এত কানজুস করেছিল সুবহানাল্লাহ 100 টাকা চেয়েছে 100 টাকাই দিচ্ছে খুব সুন্দর মাশাআল্লাহ 200 টাকাই দেব আহা হা সুবহানাল্লাহ এই দেখেন ভাই 100 চেয়েছিলাম 200 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 100 টাকা আমার চাচা মায়ের নামে সুবহানাল্লাহ যাক এটা দুয়ার জন্য চাই চার জনের 400 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো বলে দেব কত লোকের মনে কখন ভুলবে গো এরকম মনে হয় কখন ভুলো কাল ভুলে দেব বলে দেব সুবহানাল্লাহ জি হুজুরে শুনে জি ভরে না বলছে 100 টাকা দেখেন আমি 2019 সালে আমি গিয়েছিলাম বাংলাদেশ আর বাংলাদেশে আমি আজান দিয়েছিলাম আর আপনারা শুনবেন আমার ইউটিউবে দেখবেন মাওলানা নুরুল হক কাদরী লিখবেন দেখবেন আজান আপনারা শুনবেন বাংলাদেশের আজান যেখানে দিয়েছিলাম সেই স্টেজের আজানও শুনতে পাবেন আর আপনাদের এই কি বলে সিউড়ি খানকাহে বুখারিয়া পাথর চাপড়ি ওখানে আজান দিয়েছিলাম ওখানকার আজান আপনারা ইউটিউবে পাবেন আমার অনেক ভাই আজানের ফরমাইশ করেছে এখন যদি আজান দিই ভাই তো মানুষ উঠা নামাজ পড়তে লাগবে তো আজান দেওয়া ঠিক হবে না যখন বলেছেন তো দু তিনটা শুধু ছন্দ আজানের বলবো أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن صلاة حي على الصلاة যে গুটলিটা রেখেছিলেন সেই গুটলিটা খেজুরও আপনার কি বলে সোনাও হয়নি চাঁদিও হয়নি রূপাও হয়নি
নতুন করে গুঠলি যতটা গুঠলি রেখেছিলেন সম্পূর্ণ গুঠলি নবীর যাওয়ার পরে তাজা তাজা খেজুর হয়ে গিয়েছিলেন মাশাআল্লাহ দেখ বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি হায়াতি بس একটা উর্দু গজল আর আর উর্দু গজল না না উর্দুই বল আমি উর্দুই বলব কে আমি উর্দুই বল উর্দু গজল বলবো বলবো রে গাছে আচ্ছা আচ্ছা বড় ভয় লাগছে বাঙালির মুখ ঝাড়খানের লোকে بس دوتا مثلا اردو غزل খুব সুন্দর মাইক পাচ্ছে আপনার কিন্তু এই দিকে আপনি ঠিক করে দিয়েছেন তো বলবো বলবো তো আমি বারবার যে বলছি যে বলবো বুঝতে পারছেন না কিছু 10টা টাকা করে দিতে পারান করেছে দেন দেন এই দেখেন কত محبت দেখেন ইস হয়তো কত সুন্দর চেহারা গো আল্লাহ যেন সুন্দর একটা বউ দান করে আমার سبحان الله এ 20 রুপিয়া 40 রুপিয়া দিয়া হ্যায় ইসকা বড়া ভাই 50 ভি হ্যায় দেখতে হ্যায় কোন দেতা হ্যায় এক শের সমাজ ফরমা লিজিয়ে মোহাম্মদ সে বলিয়ে সুবহান আল্লাহ থোড়া আওয়াজ দিজিয়ে ইকো দে দিজিয়ে কে চাচার কাছে কিছু ছিল লাস্ট ডেটে বেজে ছিল যে লাতিনের জন্য হয়তো পোতা পুত্রের জন্য কিছু খাইবে নিয়ে যাব ওটা হতে দিয়ে দিলাম আমাকে সুবহানাল্লাহ কে মুজেজা মেরে নবি কা কহ দিয়া তো হো গয়া সবাইকে এক মুঠে হাত উঠিয়ে বলতে হবে সুবহানাল্লাহ দেখেন ঈমান তাজা হবে খুব সুন্দর টোন দিবেন কে মুজেজা মেরে নবি কা কহ দিয়া তো হো গয়া মুজেজা মেরে নবি কা কহ দিয়া তো কি বলে কহ দিয়া হো গয়া নবি আমার যেটাই বলতেন সেটাই হয়ে যেত সুবহান আল্লাহ দেখেন ছন্দ শুনছেন তো দিলে গেথে যাবে কারণ সুবহান আল্লাহ খুব সুন্দর গজল আছে শুধু আপনি একটু সাথ দিবেন ঠিক আছে খুব সুন্দর মাইকের আওয়াজ কে মুজেজা 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 মেরে নবি শুধু বলতে হবে হো গয়া বলতে পারবেন তো কি বলবেন মায়ের কি বলবেন তো কে মুজেজা মেরে নবি কা কহ দিয়া তো কে الله اكبر يا سلام يا حيدر يا رب 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 سبحان الله ٹھیک ہے بھائی بہت اچھا ساؤنڈ ہے اللہ کا اور بھی صحیح سے بجانے کی توفیق دے کہ حکم نافذ حکم نافذ حکم نافذ ہے ہر ایک شے پر میرے سرکار سبحان اللہ
মাশাআল্লাহ পৃথিবীর মধ্যে যত জিনিস আছে সম্পূর্ণ জিনিসের উপর হুকুম চলছে আমার নবীর মানে উর্দু ছন্দ তো বুঝাচ্ছি আবার মানেটা হুকুমে নাফেজ হ্যায় হার কে শাই পর মেরে সরকার কা হ্যায় মেরে সরকার কা কে کہ معجزہ میرے نبی کا کہہ دیا ہو گیا একটু বলেন আপনারা বলেন হো গয়া কি বলবেন হো গয়া কহ দিয়া তো হো গয়া সোচ নাহি থাকে ফরন রব তালা নে ইয়ে কা আব একটা দারুন কথা আপনাকে বলে যাচ্ছি সোচ নাহি থাকে ফৌরন রব নে ইয়ে কহা কে কহা আপ দেখেন আমার নবী একটা কথাতে কথা বেরিয়ে যাচ্ছে গো নবী আমার নামাজ পড়ছে এই শুনেন নবী আমার নামাজ পড়ছে কোন দিকে বাইতুল মুকদ্দাসের দিকে দিকে জি 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 হযরত জি জি ওই বাইতুল মুকদ্দাসের দিকে দেখে নামাজ পড়ছে আমার নবী দুই পারার প্রথম পাতাতে আছে কত পারাতে সূরা বাকারা দুই পারার প্রথম পাতাতে পাবেন এই আয়াতটা নাযিল হয়েছে সম্পর্কে নবী আমার নামাজ পড়ছেন বাইতুল মুকদ্দাসের দিকে আর আকাশের দিকে মুড়ি করে চেঞ্জ মুড়ি করে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার মুখটা আমি এদিকে করব না কাবা ঘরকে করব আমি এদিকে নামাজ পড়ছি তো এদিকে পড়ব না আমার এদিকে পড়ব তো আল্লাহ বলছে হে নবী তোমার যে দিকে খুশি সেদিকে কিবলা বানিয়ে দাও আমার নবী বাইতুল মুকদ্দাসের দিকে মুখকে নামাজের অবস্থায় ঘুরেলেন কোন দিকে মসজিদে হারাম মানে কাবা ঘরের দিকে কাবা ঘরের দিকে ঘুরেলেন এই পর্যন্ত আজ পর্যন্ত কাবা ঘরের দিকেই দেখেই নামাজ হচ্ছে চেঞ্জ কার সিলাই হলো নবীর সিলাই কিবলা চেঞ্জ হয়ে গেল তার জন্য কবি কি বলছেন কে সোচ নাহি থাকে ফরন তালা নে ইয়ে কাহা রব তালা নে ইয়ে কাহা কে আপনে আপনে কা পাকো কে বিলা আরে কহি দিয়া তো হো আনা সাগর পানিকে খাজা মইনুদ্দিন চিশতি দেখেছিলেন জানেন তো আপনি দেখেন যাব আনা সাগর কো খাজা নে কাহা আজমি যাব আনা সাগর কো খাজা নে কাহা আজমের মে যাব কাহা আজমের মে কে কাটো রে
بس بابو جی بھائی اب سبائی ملے بات کرتے ہیں بابا ٹوچھے اپنا در ایک آسا ہمیں نہیں اس چیز ایک آسا کی اپنا را نیجے نیجے چھلے کے آلی میں دین بنانا جب ان آج کے ہمیں واج کر چھی تو اپنا ایک سنتے بھالو لگو با خراب لگو یا تو جارے جاتا مولانا اس چیز तो आपना रो काल के छेले जिदी कुनो मुर्शिदे मद्रसाई इस्टे जवाज करे आपनार बुक बुक चावड़ा होवे एबुं हासुरेर मैदाने अल्लाह आपना कैक्टा नूरानी ताज दिवे जरूर।